এই জিনিসটা কাদের জন্য? এই জিনিসটা হচ্ছে যারা 95+, যারা 95+ স্কোর করতে চায় প্রত্যেক সাবজেক্টে। তুমি মনে করো কেমিস্ট্রিতে 95+ স্কোর করতে চাও, তুমি কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর সৃজনশীলগুলো, বোর্ডের সৃজনশীলগুলো একবার সলভ করলা, তুমি 80 স্কোর করতে পারবা, ঠিক আছে? কারণ একবার সলভ করলে তুমি সলভ করতে পারো, এক্সাম হলে গিয়ে তোমাকে চিন্তা করে করে সলভ করতে হবে, কারণ তুমি পারো, এক্সাম হলে গিয়ে একটু মাথা কাটাইতে হবে। তুমি দুইবার সলভ করলা, কি হবে তোমার স্পিডটা, কোশ্চেনগুলো সলভ করার স্পিডটা আরেকটু বেড়ে যাবে, তোমার অ্যাকুরেসি আরেকটু বেড়ে যাবে। তো এখন দেখা যাবে তুমি 85 পাবা, ঠিক আছে? বাট তুমি যদি একটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউগুলোকে মোটামুটি 3 বার রিপিট করো, প্রথমবার পড়তে একটু বেশি সময় লাগবে, দ্বিতীয়বার তৃতীয়বার পড়তে কিন্তু আবার রিপিট করতে কিন্তু একদমই কম সময় লাগবে, কারণ একবার না সবকিছু পড়ে ফেলছো, 3 বার রিপিট করলে দেখা যায় তুমি যখন এই অধ্যায়ের এই সাবজেক্টটা থেকে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করতে যাবো, তখন দেখবো আনসারটা তোমার 3 বার রিপিট করার কারণে ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি রেডি থাকে। যখন তুমি এক্সাম্পল অ্যান্সারটা লিখতে চাও তোমাকে ভাবতেও হয় না, সময়ও দিতে হয় না, 3 বার রিপিট করার কারণে অ্যাকুরেসিও ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। এতে করে কি হয়, এক্সাম হলে তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারো, সময়ের আগেই তোমার এক্সাম শেষ হয়ে যায়, এবং যে সময়টুকু তোমার ফাঁকা থাকে ওই টাইমে কোথাও ভুল হয়েছে কি না সেটা তুমি চেক করতে পারো, এবং যেহেতু 3 বার রিপিট হয়েছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। এতে করে দেখা যায় যারা প্রত্যেকটা অধ্যায়ের বিগত 5 বছর আসা বোর্ড কোশ্চেন এবং সিকিউ কোশ্চেন অ্যাটলিস্ট 3 বার রিপিট করে, এরাই কিন্তু বোর্ডে টপ করে, এরাই কিন্তু 95+ স্কোর করে। আমার এসএসসি এবং এইচএসসি লাইফের একটা আফসোস, সব কিছু খুব ভালো মতো শেষ করছিলাম, সব দুইটাতে A+ আছে, কিন্তু আমি হচ্ছে একবারের বেশি রিপিট করতে পারি নাই, আমার এটা খুবই আফসোস। আমি পরে বুঝতে পারছি অ্যাডমিশনে এসে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডমিশনে আমার পজিশন টপ 100 মধ্যে ছিল, সো তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিক্রেট যে কোনো এক্সামে সবচেয়ে ভালো করার, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। যে কোনো কিছুতে তুমি মাস্টার হইতে চাও ওই জিনিসটা রিপিট করো, জাস্ট 3 বার+ রিপিট করো, 7 বার+ রিপিট করলে তো তুমি ওইটাতে পুরো প্রো হয়ে যাবা, বুঝছো? এই 3 নাম্বার একটা কাজে লাগাইতে পারো যদি তুমি বোর্ড টপ করতে চাও। আচ্ছা।